যে সকল কবি, সাহিত্যিক, শিল্পী, নাট্যকার, গুণীজন যারা সীমান্ত শহর বনগাঁ শহরকে সমৃদ্ধ করেছে, যাদের সৃষ্টির মধ্য দিয়ে বনগাঁ সুজলা সুফলা হয়েছে, তাদের মধ্যে শিল্পী তাপস বিশ্বাসও একজন। তাপসের কাজের মধ্যে যেমন ছিল গভীর নিষ্ঠা, তেমনি ব্যক্তি তাপস ছিলেন খুবই খুঁতখুঁতে। যতক্ষণ পর্যন্ত কোনো কাজ পূর্ণতা না পেত ততক্ষণ তিনি তৃপ্ত হতেন না। তাপস বিশ্বাস জন্মগ্রহণ করেন 1 নভেম্বর 1971 সালে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ বিবেকানন্দ পল্লীতে। তার পিতা ধীরেন্দ্রনাথ বিশ্বাস, মাতা শ্রীমতী বিথিকা বিশ্বাস। তাপস বিশ্বাসরা ছিলেন 4 ভাইবোন। ব্যারাকপুর তালপুকুর প্রাথমিক বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষা, তারপর বনগাঁ কবি কেশবলাল বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হন এবং বনগাঁ কলেজ থেকে স্নাতক হন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মিডিয়া নিয়ে পড়াশোনা। তার জন্ম ও বেড়ে ওঠা বনগাঁ শহরে। এই শহরের সঙ্গে তার ছিল নিবিড় সম্পর্ক। এই শহর সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাট্যকার দীনবন্ধু মিত্র, প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং অনেক কবি সাহিত্যিকের জন্মস্থান। তাই তার মানসিক গঠনের ক্ষেত্রে তার প্রভাব যেমন তাকে প্রভাবিত করে, তেমনি গ্রাম ও প্রকৃতির ভূমিকা রয়েছে তার জীবনে। স্কুলের পাঠ্য বইয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের বই পড়া তার জীবনের লক্ষ্য স্থির করে দিয়েছিল। আবৃত্তি, নাটক, কবিতা লেখা তাকে পূর্ণতা দিয়েছে। কবিতা আবৃত্তিতে ছিল তার ভীষণ ঝোঁক। দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন পুরুষের শরীর হইতে যেন এক প্রকার তেজ নির্গত হইতে থাকে, আর তাহার নিজের মন ভাবের যে স্তরে অবস্থিত উহা অন্যের মনে ঠিক সে স্তরের ভাব উৎপন্ন করে। এইরূপ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন পুরুষ মাঝে মাঝে আবির্ভূত হইয়া থাকেন। যখনই আমাদের মধ্যে একজন শক্তিমান পুরুষ জন্মগ্রহণ করেন, তাহার শক্তিতে অনেকের ভিতর তদনুরূপ ভাবের উদয় হয়, তখনই আমরা শক্তিশালী হইয়া উঠি। বাল্যকাল থেকে কবিতা লেখা ও ছবি আঁকা তাকে আকর্ষণ করেছিল। তার কাব্যগ্রন্থ নৌকা ফেরে না, বাতাসে ধ্যানের গন্ধ, কোভিডনামা প্রভৃতি। কোভিডনামা গ্রন্থখানি 11 জানুয়ারি প্রকাশ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই ইচ্ছে থেকে গেল অপূর্ণ। লেখালেখি ও কবিতা আবৃত্তির চর্চার সূত্র ধরে আকাশবাণী কলকাতা কেন্দ্রের FM প্রচার তরঙ্গে উপস্থাপনার কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। শুনলাম রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে গানটি, রয়েছেন বৈশাখীতে, আর এখনো পর্যন্ত চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের যে প্রাচীনতম সৃষ্টি সেখানে আমরা রয়েছি। বলা যায় এই চর্যাপদের নিদর্শন আমাদের বাংলা ভাষার একেবারে প্রাচীনতম। যুক্ত থেকেছেন কলকাতা দূরদর্শনের সাথে, কাজ করেছেন ক্যামেরা চলছে, কলকাতা আছে কলকাতাতেই। চারিদিকে কত কিছু ঘটছে, মুখোমুখি ঘটনা যা রটছে, আড়াল প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। 22তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে রবীন্দ্র সদন নন্দন চত্বরে এখন আমি। উৎসব জমে উঠেছে, 22তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জমজমাট। এই কাজের সূত্র ধরেই তাকে পরবর্তীতে কলকাতার বারাসাতে থাকতে হয়েছে। তথাপি বনগাঁর সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক। ছুটি পেলেই তিনি চলে আসতেন বনগাঁ শহরে। বন্ধুদের সঙ্গে একটা নাটকের গ্রুপ ছিল, পাগলা ঘোড়া। নাটক করতেন মন দিয়ে। নাটক করেছেন রামশ্যাম যদুমধু, সুনীল গঙ্গোপাধ্যায়ের জ্যোৎস্না কুমারী এবং আরও অনেক নাটকে। তাপস বিশ্বাস বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণিতা পালের সঙ্গে 22 জানুয়ারি 2006 সালে। বর্তমানে তার একটি কন্যা সন্তান আছে, নাম অর্জিতা বিশ্বাস।
তাপস বিশ্বাস যেমন কবিতা লিখেছেন, সামলেছেন আকাশবাণী ও দূরদর্শন, পাশাপাশি প্রামাণ্য তথ্যচিত্র নির্মাণে আত্মনিবেশ করেন। শুরু হয় তার এক একটি নির্মাণ। সুন্দরবনের হাইলা দুর্গত মানুষদের নিয়ে তিনি প্রামাণ্য তথ্যচিত্র নির্মাণ করেন হাইলা। হ্যাঁ, সবাই ভাসে গিয়ে ওই রাস্তার ওপরে গিয়ে উঠল। ওই আয়লার দিনে মানে ঘর দর যখন পড়ে গেল তখন ওই চালের ওপরে উঠে বসেছিলাম সাত আট জন লোক। কিছু করেনি, বাড়ির কাছে পঞ্চায়েত রয়েছে তাও কিছু করেনি। ওই এক টাকার তিরপল আর খাদ্য যা মুড়ি মুড়কি একশো দুশো যা হয়েছে হয়েছে। ওই বসেছিলাম রাস্তার ওপর টুমে থাকি, তাই ওই রাস্তার ওপর বনগার কবিদের নিয়ে তার তথ্যচিত্র কবি মশাই। ভালো একটা নাম রেখো মেয়ের, কিছু না হোক যেন লক্ষ্মী মন্ত হয়। উপমা এবং চিত্রকল্পের খুব প্রয়োজন। ভাবি কিছু কিছু মাটি আছে লেগে, তাকে আমি উঠাতে পারি না। অধ্যাপক নিত্যানন্দ মহাশয়কে নিয়ে তার অসাধারণ প্রামাণ্য তথ্যচিত্র নিত্য আনন্দময়। দেশভাগ দেখেছি তার আগে ৪৩-এর দুর্ভিক্ষের আঁচ, ৫০ সালের ইংরেজি ৪৩, তা আমরা যদুপুর কলেজে পড়ার সময় এসে আঁচ গায়ে পেয়েছি। আবার ৪৬-এর যে দাঙ্গা, সে দাঙ্গার আঁচও দৌলতপুরে বসে আমরা পেয়েছি। ট্রেনে সে ঢুকলো, ট্রেনে রক্তাক্ত ট্রেন, দৌলতপুর কলেজের হল্ট স্টেশনে বসে সেটা দেখেছি। কাজেই দুর্ভিক্ষ, দাঙ্গা এবং দেশভাগ সবগুলোই আমার অভিজ্ঞতার মধ্যে রয়েছে। এবং তার যে কি কষ্ট, মানুষের যে কি যন্ত্রণা, যন্ত্রণার সঙ্গে সঙ্গে মূল্যবোধের শেষ, একেবারে একদম সাংঘাতিকভাবে যে কোনো মূল্যবোধ আর রইল না, এরকম একটি অবস্থাও আমরা দেখেছি কলেজে। বাংলার হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে নিয়ে তার সৃষ্টি লোকজীবন। কে কয় হেসে হেসে জল দিদি দেখছে এসে, এই কি হবে মেন কাজামাই। কাজ করলেন জগৎ বিখ্যাত নাট্যকার বাদল সরকারকে নিয়ে। উত্তর কলকাতা, তার অলি গলি, নিজের বাড়ি, ছাদ, লেখার টেবিল, নিজের জায়গা, নিজের সৃষ্টির জায়গা। বাদল সরকার, নাট্যকার, নির্দেশক, অভিনেতা। কিন্তু বাদল সরকার নিজেকে নাট্যকর্মী হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন। অনেকে আমাকে চেনেন শুধু নাট্যকার বলে, নাটক লেখে, এটা সত্য নয়। আমি আগাগোড়াই নাট্যকর্মী, যাকে থিয়েটার ম্যান বলে। কবি অরুণ চক্রবর্তীকে নিয়ে তার তথ্যচিত্র সহজিয়া। মানুষটাকে ইটকাট কংক্রিটের ঘেরাটোপে এখন আর মানায় না। শরীর থেকে সেই কবে খসে পড়েছে নাগরিক সমাজের গন্ধ। তার গান, কবিতা, বাউল বাউন্ডুলে কবিতা যাপনে সহজিয়া সুফি দর্শনের মগ্নতা। লাল পাহাড়ের দেশে যা, এ রাঙামাটির দেশে যা, ইতেকে তুকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, হাই দেখো গো তুই খানে কেনে,
সেখানে গেলে মাতাল পাবি, মেয়ে মরদের আদর পাবি। লাল পাহাড়ির দেশে যা, গঙ্গা মাটির দেশে যা, এটাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। নির্মাণ করলেন দলিত সাহিত্যিক যতীন পালাকে নিয়ে। কঠোর পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টায় বৃক্ষ হত্যার বিরুদ্ধে তার প্রতিবাদ। যশোর রোড। বাংলাদেশের বিখ্যাত পরিচালক তানভীর মোকাম্বেলকে নিয়ে তার অসাধারণ সৃষ্টি, যা ওপার বাংলায় তাপস বিশ্বাসকে অনেক বেশি আলোকিত করেছে। এখনও তার অসমাপ্ত রয়েছে বহু সৃষ্টি। কোভিড-19 দ্বিতীয় ঢেউয়ে তাপস বিশ্বাস আক্রান্ত হন, ভর্তি হন বেলেঘাটা আইডি হাসপাতালে, লিখলেন কোভিড নামা কবিতা। কোভিড নামা কাব্যপুস্তিকার বিষণ্ণতা কবিতা। বিষণ্ণতার আর এক নাম হাসপাতাল, মন খারাপের আতুর ঘর। সমস্ত আলো নিভে আছে নিস্তব্ধ চারিধার, অক্সিজেনের নল শুধু জেগে আছে পাহারায়। সেই শব্দে খান খান ধ্বনি, ঝিল্লির রব, বিষণ্ণতার মস্ত বড় ভার সারা রাত হাটে করিডোর করিডোর। হালকা হতে চায়, পালক হতে চায়, যেন শূন্য দেবে লাফ পায়গাম্বার ঈশ্বর আমার। অন্ধকারে ওত পেতে থাকা বিপদকে খুঁজি, বলি যা যা, অনেক তো হলো ভয় দেখানোর, ভাইটি আমার কেটে পড়ো দেখি, আমি এখন মন খুলে শোব। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তার শরীর ভেতরে ভেতরে অনেকটা ক্ষয়ে গেছিল। সম্প্রতি ফের অসুস্থ হয়ে পড়লে কলকাতার মেডিকাতে ভর্তি করানো হয়। শরীর আরও খারাপ হয়ে ওঠে। বন্ধুদের চেষ্টায় কলকাতা SSKM হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষায় জানা যায় শরীরে রক্ত জমে যাচ্ছে, কিডনির অবস্থা ভালো নয়, ক্যান্সার আক্রান্তের খবরও পাওয়া যায়। সব মিলিয়ে গভীর ষড়যন্ত্রকারী রোগ তাকে ঘিরে ধরে। দীর্ঘ 10 দিন কঠিন লড়াইয়ের পর তাপস বিশ্বাস 2022 চৌঠা ফেব্রুয়ারি শুক্রবার সকাল 9:05 চির ঘুমের দেশে চলে যান। যখন খুব নিকটজন কারো মৃত্যু ঘটে, তখন ওই জন ডানের কবিতাটার মতোই মনে হয় যে আমারই একটা অংশের যেন মৃত্যু ঘটল। তো তাপস বিশ্বাসের মতো খুব কাছের একজন মানুষের মৃত্যু আমাকে সেই অনুভূতি দিচ্ছে। এবং তাপস তো যে কোনো সাধারণ যুবক ছিল না, একটা অসাধারণ সম্ভাবনাময় একজন মানুষ ছিল, এবং সেই সম্ভাবনার কিছু বিকাশ তো আমরা লক্ষ্যই করেছি। তাপসকে হারানো আমাদের বাংলাদেশের মানুষের জন্য বড় ক্ষতি হলো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তাপস বিশ্বাসরা মরেন না, বেঁচে থাকেন প্রজন্মর পর প্রজন্ম তাদের সৃষ্টির মধ্য দিয়ে। তাপস, তুমি বেঁচে আছো আমাদের মাঝে, বেঁচে থাকবে চিরকাল।
স্বামী বিবেকানন্দ বলেছেন, তারাই যথার্থ জীবিত যারা অন্যের জন্যে কাজ করেন, জীবন ধারণ করেন।